ওয়েলকাম টু মাই চ্যানেল সিমামস হেলদি ফুড। আজকে আমরা তৈরি করব একটি ভিন্ন স্বাদের রুটি, যা ছোট বড় সবাই খেতেই পছন্দ করে। এখানে নিয়েছি ফাইবার যুক্ত লাল আটা। এবার এই আটাগুলি মিক্সিং বোলে ঢেলে নেব। আপনারা আপনাদের ইচ্ছে মতো আটা নিতে পারেন, আপনারা যতটুক খাবেন তার পরিমাণ মতো। আর হচ্ছে আমরা গরুর দুধ নিয়ে নেব, ফ্রেশ মিল্ক নিয়ে নেব। এতে অল্প অল্প করে দিয়ে নাড়াবো, মিশিয়ে নেব, অল্প অল্প করে দুধটা দিয়ে আটার সঙ্গে মিশিয়ে নেব। আমরা এতে 3 চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। এবার হচ্ছে এটা ভালো করে মিশিয়ে নেব, অ্যান্ড হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দেব, স্বাদ মতো লবণ। আপনারা যে যতটুকু লবণ খেতে পছন্দ করেন, কম বা বেশি, ততটুকু লবণ দিয়ে দেবেন। মিক্স করার পর ব্যাটারটা হচ্ছে এমন হবে, হালকা লিকুইড হবে, এত পাতলা হবে না আবার এত ঘনও হবে না, হালকা লিকুইড হবে। দুধ দিয়ে দিয়ে অল্প অল্প করে দুধ দিয়ে দিয়ে এতটুকু এমন লিকুইড করতে হবে। এবং এটা হচ্ছে এখন 10 মিনিটসের জন্য রেস্টে রেখে দেব। অল্প করে মানে লিকুইড করে যে রেখেছিলাম ওই বেটারটা, এটা এইভাবে দিয়ে দেব। গোল করে দিয়ে দেব। এই যে আমাদের রুটিটা তৈরি হয়ে গেছে, আর রুটিটা খুবই সফট হয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন, খুব খুব খুবই সফট হয়েছে এবং খেতেও দারুণ হয়েছে। আমি আপনাদেরকে একটু খেয়ে দেখাচ্ছি। খেতে দারুণ হয়েছে। এটা যদি আপনারা বাসায় না ট্রাই করেন, অবশ্যই 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 মিস করবেন। এবং রুটিটা এত নরম হয়েছে, এই যে খুব মজা হয়েছে রুটিটা। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।